अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি এখানে একটু রেস্ট নিন, ঠিক আছে? দেবিকা দিদি, এসব কি হচ্ছে? ও, আই এম সরি, তোমরা সবাই কনফিউজ হয়ে গেছো, তাই না? মা, ও হলো মোহিনী, শহরে নতুন এসেছে। আসলে রাস্তায় হঠাৎ করে পাটা মুচকে গিয়েছিল, তাই আমি ভাবলাম একটু সাহায্য করি। ঠিক করেছি না? হ্যাঁ। ঠিক করেছে? আরে এসব উল্টোপাল্টা কি কথা বলছে? দেবিকা দিদি, এই ছেলের তো মাথা গেছে। না পারোকে মনে আছে, না মোহিনীকে। এবার তো মনে হচ্ছে তোমাকেও না ভুলে যায়। এসব কি হচ্ছে মহাদেব? একে তো আমি দেবকে আমার কথা মনে করাতে পারছি না, তার মধ্যে আবার মোহিনী ফিরে এলো। ডাইনি আন্টি, বাবা তুমি এই পচা আন্টিটাকে বাড়িতে কেন আনলে? কে বাজে আন্টি মা? এই তো মা, বুলবুল কি বলছে? আরে কিচ্ছু নয়, তুই যা না ভেতরে যা, ওখানে ওষুধ রাখা আছে, যা গিয়ে নিয়ে আয়। আমি এক্ষুনি আসছি। দেখলেন আপনারা সবাই, আপনাদের মিষ্টি বৌমা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আপনারা কখনোই আমার কথা মানেননি যে আমি দেবকে সত্যি খুব ভালোবাসি, আর আজকে ওর ভালোবাসাই আমাকে খুঁজে পেয়ে এই বাড়িতে নিয়ে এসেছে। এবার তো বিশ্বাস হয়েছে। তুমি দেবকে ফাঁসিয়েছ, ওর কিছুই মনে নেই, তাই তুমি এটা সুযোগ নিয়েছ। না ওর তোমাকে মনে আছে, না আমাকে মনে আছে, শুধু একটা জিনিসই মনে আছে, আমার ভালোবাসা। মোহিনী, খুব অন্যায় করছো কিন্তু তুমি। তুমি যে খেলাটা খেলার চেষ্টা করছো সেটা ঠিক হচ্ছে না। আমি তোমাকে এই খেলাটায় কোনোভাবেই জিততে দেব না। কিচ্ছু নয় সোনা, দেখো ডক্টর কি বলেছেন মনে আছে? বাবাকে বেশি স্ট্রেস দেওয়া যাবে না, বাবা যদি বেশি চিন্তা করে তাহলে আরো অসুস্থ হয়ে পড়বে, তাই বাবাকে কিচ্ছু বলো না। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আরে পায়ে লাগবে তো, বসুন, আসুন, সাবধানে সাবধানে। দাঁড়িয়েছিলেন কেন? সাবধানে বসুন না এখানে। ওষুধ আমি দিয়ে দিই? আমি লাগিয়ে নিচ্ছি, আমাকে দিতে দিন প্লিজ। থ্যাংক ইউ, কি ভালো আপনি আমাকে এতটা সাহায্য করলেন, আপনার বাড়িতে নিয়ে এলেন। আজকাল এরকম মানুষ আর কোথায় পাওয়া যায়? এতে আবার থ্যাংক ইউ বলার কি আছে? ইনফ্যাক্ট আমার নিজেরই ভালো লাগছে যে আপনাকে হেল্প করতে পারলাম। আমাকে এবার যেতে হবে, অনেক কাজ বাকি আছে, আর বাড়িও খুঁজতে হবে। হোটেলে থাকি না, ওখানে তো কাছের মানুষ নেই যেরকম আপনার আছে।
তাহলে এখানেই থাকুন না, এটা তো বাড়ি। না, আমি বলতে চাইছি যে যতদিন না আপনি একটা বাড়ি পেয়ে যান ততদিন হোটেলের পরিবর্তে এই বাড়িতে থাকতে পারেন। ওষুধ দিতে তো নিয়ে এসেছিল, এখন তো থাকার জন্য নিমন্ত্রণ করছে। আসলে আপনি তো এই শহরে নতুন, কেন এখানে সেখানে ঘুরে বেড়াবেন? এই বাড়িটাকে নিজের বাড়ি ভাবুন না, আপনি অতিথি আমাদের। আপনি হোটেলের বদলে এখানে থাকলে ভালো লাগবে আমাদের। আমার মানে এটাও তো পরিবার আপনার কাছে, তাই না? কি মা, ঠিক বলছি তো আমি? উনি এই বাড়িতে থাকতে পারেন তো? হ্যাঁ, কেন নয়, আপনি এখানেই থাকতে পারেন, এখানেই থাকতে পারেন, চিন্তা করবেন না। হয়ে গেল, আপনি চিন্তা করবেন না, আপনার হোটেল থেকে সমস্ত জিনিসপত্র আনিয়ে নেব। থ্যাংক ইউ। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? একটা কাজ করো, ওনাকে ওনার ঘরটা দেখিয়ে দাও। কিছু একটা কাজ করো অন্তত। ও আপনাকে ঘরটা দেখিয়ে দেবে। রোজ রোজ এসব নাটক দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি, আমি যাচ্ছি। বুলবুল শোনা, যে প্রতিজ্ঞা পূরণ করে খুব অহংকার বেড়েছে না তোমার মোহিনী? বেশ ঠিক আছে, তোমার এই অহংকার ভাঙার জন্য আমিও আজকে তোমাকে একটা কথা দিচ্ছি। খুব তাড়াতাড়ি দেবের সামনে তোমার আসল রূপটা আমি নিয়ে আসব। তৈরি থেকো তুমি। তুমি যতই চেষ্টা করে নাও কিচ্ছু করতে পারবে না। আর দেবের মনে আমার জায়গা এতটাই বড় হয়ে উঠেছে যে সত্যিটা জানার পরেও কিছুই করতে পারবে না। ও যদি এটাও জানতে পেরে যায় যে আমি একটা ডাইনি, আর এমনিতেও দেব যদি তোমার আসল নাগিন রূপটা দেখার পরেও তোমাকে আপন করে নিতে পারে, আমি তো তাও মন হরণকারী একটা ডাইনি তোমার মতো করে ছোপল দেওয়া নাগিন নয়। যত হাসতে ইচ্ছে করে হেসে নাও ডাইনি আন্টি, তুমি এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরোবে। আমার বাবার উপর জাদু করেছে তো, দেখবে মহাদেব তোমায় কেমন পানিশমেন্ট দেয়, কারণ তুমি পচা, চিকি থেকেও বেশি খারাপ। আচ্ছা, কত কথা বলিস তুই, কখনো নিজের মুখটা বন্ধ রাখ। মোহিনী, আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভুলেও চিন্তা করো না। চিকিকে তুমি এনেছিলে না আমাকে বিরক্ত করার জন্য? ভুল কি করেছি আমি? আমি চিকিকে এই বাড়িতে নিয়ে এলাম যাতে ও একটা কোম্পানি পেতে পারে, ওর সাথে খেলাধুলো করার জন্য ওর কোনো বন্ধু থাকুক, তাহলে তো বাচ্চাদের মনটা ভালো থাকে। কি ভুল করেছি? যাক, কোনো ব্যাপার না, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এবার আমি আছি তো, আমি তোমার বন্ধুও হব আর তোমার হব মাও। এই হলো আমার মা, আর কেউ না।